আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাইয়া, হ্যাঁ আমার বলেন একটা আর কি প্রশ্ন আছে করবেন। আর কি। তো হ্যাঁ আমার বলেন। এক বড় ভাই, সাথে তো প্রায় সময় আমি যেগুলাতে সংশয় আসে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। তো সৃষ্টিকর্তা বিষয় নিয়ে একটা কথা কথা বলছিলাম আর কি। তো উনি আমাকে একটা যুক্তি দিছিল, যুক্তিটা হলো যে ধরো এখন তুমি স্রষ্টায় বিশ্বাস করলা না, কিন্তু তুমি মারা গেলা, মারা যাওয়ার পরে গিয়ে দেখলা যে স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, না তখন কিন্তু তুমি যে কোন তার স্রষ্টা আছে, কিন্তু কোন স্রষ্টা আছে? ইয়া যদি আপনি দেখেন যে শিব লুলু খাড়াকেরা বসে আছে, শিব যে লিঙ্গ আছে না, শিবের লিঙ্গ ওইটা খাড়াকেরা সে বসে আছে। এখন যদি বলে যে তুই বেটা সারা জীবন আল্লাহরে পূজা করছো, আমারে পূজা করছ নাই, এখন তো এই নুনু দিয়া তোরে দর্শন করবো, এটা যদি বলে তখন কি করবেন ভাই? এখন তো সৃষ্টিকর্তা তো আর এরকম একটা জড় পদার্থ হতে পারে না। সৃষ্টিকর্তা তো না না, যিনি ওইটা তো সৃষ্টিকর্তা হবেন ওই তিনি, ওই হিন্দুরা যে মূর্তিটাকে পূজা করে, তারা কিন্তু ওই মূর্তিটাকে ভগবান হিসেবে পূজা করে না, ওই মূর্তিটাকে ভগবানের প্রতীক হিসেবে পূজা করে। হিন্দুরা কিন্তু কখনো বলে না যে এই মূর্তিটাই দেবতা, এটা কিন্তু হিন্দুরা কখনো বলে না। তারা বলে ঈশ্বরের একটা প্রতিমা তৈরি করে আমরা পূজা করি, ঈশ্বরের একটা প্রতিমা মানে ঈশ্বরের একটা সিম্বল তৈরি করে আমরা পূজা করি সেটাকে, ওইটা যে ঈশ্বর এটা কিন্তু কোনো হিন্দু কখনো বলে না। আপনি কখনো কোনো হিন্দু শুনছেন যে ওই পাথরের মূর্তিটাই ঈশ্বর, এটা শুনছেন কখনো? না না এটা শুনি নাই। আচ্ছা ঈশ্বর যদি তাহলে থাকে তাহলে তাহলে ঈশ্বর তো আপনাকে একজন হবে, এত তাহলে আপনাকে ঈশ্বর, এত একজন ঈশ্বর তো হবে না হওয়ার কয়জন প্রশ্ন হবে আছে। এটা আপনি কেমনে বুঝলেন? একজন হবে না পাঁচজন হবে কেমনে বুঝলেন ভাই? এখন আমি আপনি আমরা 5 জনে মিলে একটা ব্যবসা করতেছি। হ্যাঁ এখন ব্যবসা করলে 5 জনে মিলে কিন্তু 5 জনের 5টা অভিমত থাকবে, না পাঁচ না, জনের পাঁচটা আমরা যে ইয়া থাকবে। আমরা আমরা মানুষেরা 5 জনের 5 অভিমত থাকবে, তারপর কামড়া কামড়ি করবো, মাথা ফাটাফাটি করবো, এটা হচ্ছে মানুষের জি চরিত্র। ঈশ্বরের চরিত্র যে মানুষের মতো মাথা ফাটাফাটি করা হবে, এক 5 জনের 5 অভিমত হবে এবং 5 অভিমত নিয়ে 5 জনের মাথা ফাটাফাটি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, কুতাকুতি করবে, এটা আপনারা কে কইছে ভাই যে ঈশ্বরের চরিত্র মানুষের চরিত্রের মতো হইব, যে তাদের মানুষের মতো গিয়ে তারা মাথা ফাটাইবো আরেকটারে? এখন মানে ঈশ্বর 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 যে 5 জন থাকে, তো 5 জনের কি 5টা ইচ্ছা আছে না, যে 5 জনে 5টা রকম করে যে পাঁচটা ঈশ্বরই যে হইব, বল পাঁচটা প্রয়োগ করতে চায়। অভিমতি যে হইব, পাঁচটা অভিমতি যে হইব, সেটা আপনারা কে কইছে? মানে মানুষের 5টা 5 জনের 5 অভিমত হইতে পারে, এই জিনিসটা দিয়ে তো আপনি এই জিনিসটা কনক্লুশন আসতে পারেন না যে ঈশ্বরেরও মানুষের মতো 5 জনের 5টা অভিমত হইব, এই কনক্লুশনে তো আপনি আসতে পারেন না। কারণ ঈশ্বর ঈশ্বরের চিন্তা ভাবনা কিরকম, তারা কেমনে চিন্তা ভাবনা করে সেই জিনিসটা তো ভাই আপনি জানেন না। আপনি আপনার মানুষের চিন্তা দিয়ে ঈশ্বরকে কিভাবে বুঝবেন যে ঈশ্বর কিভাবে ইয়া করবে, কিন্তু সেটাও ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ভাই, পৃথিবীতে 4,200টা ধর্ম আছে, হ্যাঁ 4,200টা আচ্ছা ধর্মের ভিতরে মনে করেন হিন্দু ধর্মের ভিতরে দেব দেবীর সংখ্যা হচ্ছে 33 কোটি, আরো অন্য অন্য ধর্ম আছে সেগুলোর ভিতরে লাখ লাখ ঈশ্বর টিশ্বর আছে, হ্যাঁ দেব দেবী আছে, কুম্পাং বুম্পাং সমস্ত দেব দেবী আছে। এখন সমস্যা হইলো এইগুলার যে কোনো একটা যদি সত্য হয়, যে কোনো একটা ধর্ম যদি, যে কোনো একটা ঈশ্বর যদি সত্য হয়, মনে করেন আফ্রিকার পুঙ্গা পুঙ্গা নামক একটা দেবতা, ওইটাই সত্য দেবতা, ওইটাই মরার পরে গিয়ে দেখলেন আপনি আল্লাহ ফাল্লাহ আল্লাহ ঈশ্বর ভগবান সব মিথ্যা কথা, আফ্রিকার এক ভুঙ্গা ভুঙ্গা দেবতা সেটাই বসে আছে, বাঁশ দিয়ে বসে আছে আপনার মাথায় বাড়ি দেওয়ার জন্য, যে বেড়া তোরে তোরে আমি বানাইলাম, তুই তো মানে সারা জীবন পূজা করলি আল্লাহ আর ভগবান আর মানে জিহোবা তারপরে গড এগুলারে পূজা করলি, আমারে করলি না, এখন তোরা ফাড়া দিব। এখন ভাই যে 4,200টা ধর্ম আছে এবং 4,200 ধর্মের ভিতরে যে হাজার হাজার ঈশ্বর আছে, এই ঈশ্বরের ভিতরে যদি একটা সত্য হয়, তাহলে আপনি কেমনে বুঝবেন যে এটা মানে আপনার ইসলাম ধর্মের ঈশ্বরটাই একমাত্র সত্য, বাকিগুলো সত্য না? এখানে তো আরো সমস্যা আছে। আপনি যদি আরো সমস্যা হচ্ছে যে এক ঈশ্বর কিন্তু আবার আরেক ঈশ্বরের পছন্দ করে না, ঠিক আছে? এখন মনে করেন আপনি সেফ সাইডে থাকতে চান, আপনি সব ঈশ্বরকেই খুশি রাখতে চান, আপনি মনে করেন ঘর ভর্তি সব দেব দেবীর ছবি লাগা রাখলেন, আল্লাহর ছবিও আল্লাহর কাবা শরীফের ছবিও রাখলেন, শিবের ছবিও রাখলেন, ব্রহ্মার ছবিও রাখলেন, বিষ্ণুর ছবিও রাখলেন, যীশু খ্রিস্টের ছবিও রাখলেন, গৌতম বুদ্ধের ছবিও রাখলেন, সেফ সাইডে থাকার জন্য, যে একটা যদি সত্য হয়ে যায় তাহলে কি আমি কবো যে তোমার ছবি তো আমি লাগাইছিলাম, দেখো আমার আমার ঘরের পিছনে দেখো তোমার ছবি তো লাগাইছিলাম। এটা যদি আপনি করতে চান তাহলে তো আপনার 4,200টা ধর্মে সব দেব দেবীর ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখতে হবে, যে কোনো গণেশেরটা রাখতে হইব, তারপরে হচ্ছে কার্তিক, তারপরে লক্ষ্মী, সরস্বতী, শিব, তারপরে প্রাচীন গ্রিসের কিছু দেবতা আছে, জিউস, তারপর হারকিউলিস, হারকিউলিস যদিও মানে আধা আধা ঈশ্বর, তারপরে হচ্ছে মনে করেন থর, ওডিন, হাজার হাজার ঈশ্বর ভাই, হাজার হাজার গড পৃথিবীতে। এখন সবগুলোর ছবি টবি যদি আপনি ঘর ভর্তি করে রাখেন এবং যদি সবাই সকালবেলা একটা পূজা শুরু করেন যে হে ঈশ্বর, তো সবাই আমি পূজা দিতেছি, সবাই পূজা দিতেছি, যেটা সত্যি হয় যদি লাগে যায়, এটা যদি লাগে যায় তাহলে আমি এখানে গিয়ে কমু, এই তো আমি তো তোমারও পূজা দিছিলাম, তোমারও পূজা করছি আমি। এখন যদি ভাই আপনার সেফ সেটে থাকতে হয় তাহলে তো আপনার সব ঈশ্বরের পূজা করা উচিত, তাই না? বিষয়টা হলো এই, যেমন এই মানে যারা ঈশ্বর ঈশ্বরে বিশ্বাসী, যারা ধর্ম পালন করে, না না, তারা আপনাকে বলে আমি যেটা তারা জিজ্ঞেস বলে করেছি ভাই, আপনি আপনি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই, আপনি একটু জি কথাটা জি বুঝেন, যে আপনি আচ্ছা যদি আচ্ছা যুক্তি দিয়ে যাচাই না করে
আপনি যদি এইটা এই চিন্তা চিন্তা করে মানে যাচাই করতে যান যে যদি এটা হয় তখন কি হইব, যদি এটা হয় তখন কি হইব, যদি দিয়া তো ভাই সবকিছুই হইতে পারে তাই না, যদি দিয়া তো শিব সত্য হইতে পারে, যদি দিয়া তো মা কালী সত্য হইতে পারে, যদি দিয়া তো হনুমান সত্য হইতে পারে তাই না, হইলেও তো হইতে পারে, গিয়া যদি দেখেন হনুমানের বেড়া বেশি আছে তখন কি হবে, তখন তো মানে বিপদ বিপদ হয়ে যাবে, সারা জীবন নামাজ পড়লাম আল্লাহ, গিয়া দেখলাম হনুমানের বেশি আছে, হনুমান লেঞ্জা উঁচা করে বেশি আছে, তখন কি করবো ভাই। এখন যদি এরকম যদি আপনি যদি সেফ সাইডে থাকতে চান তাহলে তো আপনার সব দেবতারা সন্তুষ্ট রাখতে হবে, সব দেব দেবী ভগবান ঈশ্বর কিশোর সবাই খুশি রাখতে হবে নাকি, জি 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 তা কিন্তু আসলে এখানে একটা সমস্যা আছে, এখানে আর একটা বড় সমস্যা আছে, ঈশ্বরদের ভিতরে আবার জ্ঞানজ্ঞান আছে, মানে এক ঈশ্বর আবার আরেক ঈশ্বর দেখতে পারে না, মনে করেন আপনি যদি শিবের পূজা করলেন আল্লাহর পূজা করলেন দুটো যদি একসাথে করেন তাহলে কিন্তু আল্লাহ বেড়া চেপে দেবো, আল্লাহ কইব কি হ্যাঁ তুই শিরক করছিস বেড়া, তুই তো শিরককারী, তুই তো মুশরিক, তুই আমার একলার পূজা করবি, তুই তো আবার শিবের করছিস কেন, হ্যাঁ আমি তোরে বানাইছি তুই শিবের পূজা করছিস, তাহলে আল্লাহ বেড়া আবার চিন্তা আপনার কিন্তু দুজকে দিব। আবার মনে করেন যে খ্রিস্টানদের যে ঈশ্বর সেই সেবাটা আবার আরো মানে 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 হিংসুটে জেলাস 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 গড, ঠিক আছে মানে হিংসা করে অন্য কারো পূজা করলে সে হিংসায় বিল করে যায়, হ্যাঁ বেটা তুই আমি তোর বানিলাম তুই বেটা আরেকজনের পূজা করছিস, মানে ফাইজ দেন নাকি, মানে মনে করবি যে বাল্যকালে যখন প্রেমিকা হয় যে কিশোর বয়সে যখন প্রেমিকা হয় প্রেমিকাদের দেখবেন আরেক মেয়ে যদি আরেক মেয়ে যদি মিস কল দেয় আপনাদের ওইটা দেখলে ওই মেয়ে যে ঠিক তা হ্যাঁ তুমি আমার সাথে প্রেম করো তুমি আরেক মেয়ে তোমার মিস কল দেয় মিস কল মারে, এখন যদি ভাই আপনি যদি মনে করেন যে আরেক দেবতারেও পূজা করছেন এই আল্লাহরও পূজা করছেন ঈশ্বরের পূজা করছেন তখন কিন্তু ঈশ্বরেও চেতবো তারপরে আল্লাহও চেতবো তারপরে আবার শিবও চেতবো, এখন হচ্ছে গিয়ে একটা বিপদের কথা, এখন আপনি কি করবেন আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই যে যে বিপদের ভিতরে যে হইলেও হইতে পারে এই কনসেপ্ট নিয়ে যদি আপনি যাচাই করা শুরু করেন যে এটা তো হইলেও হইতে পারে যদি হয় তাহলে কি করুন, যদি এটা হয় তাহলে কি করুন, এটা যদি আপনার চিন্তা ভাবনার মানে বেসমেন্ট হয় বেস হয় যে আপনার চিন্তা ভাবনা তৈরি হবে এইভাবে যে হইলেও তো হইতে পারে যদি হয় তাহলে কি করুন, তাহলে তো ভাই আপনার সব দেব দেব দেবী পূজা করতে হবে, কিন্তু সব দেব দেবী পূজা করলে আরেক সমস্যা আছে যে এক দেব দেবী কিন্তু আরেক দেব দেবীরে দেখতে পারে না, তখন আপনি কি করবেন এটা একটু ঠিক করে লো, ঠিক আছে জি 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 এই বিষয়টা হ্যাঁ ভাই এখান থেকে আপনার কাছ থেকে লজিক পাইলাম, আসলে বিষয়টা বুঝলাম ভাই। আরেকটা বিষয় এই যেমন এই জিনিসটাকে এই জিনিসটাকে দর্শনের ভাষায় বলা হয় প্যাসকেলের ওয়েজার, হ্যাঁ আপনি একটু ইন্টারনেটে সার্চ করবেন প্যাসকেলের ওয়েজার, প্যাসকেল নামক একজন দার্শনিক প্রথম এই জিনিসটা বলেছিলেন যে যদি হয় তখন কি হবে, তখন প্যাসকেলের এই এই যে বাজিটাকে প্যাসকেলের এই বাজিটার অনেক সুন্দর উত্তর দেওয়া হয়েছে ইউটিউবে, এটা নিয়ে অনেক ভিডিও আছে আপনি এটা লিখে সার্চ করে ইউটিউবে দেখতে পারেন, আমার সংশয় ডট কম এর একটা ভিডিও আছে এটা নিয়ে, এটা আপনি দেখতে পারেন। আরেকটা লেখা আপনাকে আমি একটু মানে পড়তে বলবো, সেটা হচ্ছে বাংলা নাটকে নাস্তিকতা, এই লেখাটা আপনি একটু পড়বেন এটা সংশয় ডট কম এ পাবেন, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই লেখাটার ভিতরে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার খুব চমৎকার উত্তর এটার ভিতরে দেয়া আছে, হ্যাঁ এই লেখাটার নাম হচ্ছে বাংলা নাটকে নাস্তিকতা থিওরি অফ প্রবাবিলিটি, ঠিক আছে এটার ভিতরে দেখেন এই যে প্যাসকেলের বাজিতে যদি আপনি যান তাহলে এখানে কত কয়েকটা ভিডিও পাবেন খুব সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও পাবেন, সংশয় ডট কম এর একটা ভিডিও আছে এই বিষয়ে, এই যে প্যাসকেলের বাজি যুক্তি খণ্ডন, ঠিক আছে ঈশ্বর বিশ্বাস করলে কোনো লস নাই প্যাসকেলের বাজি, ঠিক আছে এই ভিডিওটা আপনি এই লেখাটার ভিতরে পেয়ে যাবেন, এটা জিনিস এটা একটু পরে নিন, ঠিক আছে ভাই। আচ্ছা 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 আসিফ ভাই আরেকটা বিষয় হলো যেমন কোরআনে আছে যে আল্লাহ ইহুদিদেরকে মান্না এবং সালুয়া দুটি মানে মান্না এবং সালুয়া খাবার পাঠাতেন, আচ্ছা ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসতে আসতে এখন 2022 চলে, তো 2022 বছর, তো ওনার আগে ধরে নিলাম যে মুসা আলাইহিসসালাম পৃথিবীতে আসছে আর 2000 বছর আগে এরকম ধরে নিলাম আর কি, অথবা 3000 বছর আগে, কিন্তু আজ থেকে 5-6 হাজার বছর আগে তো বাংলাদেশ এই বাংলা বাংলাদেশে এই ভারত উপমহাদেশে মানুষ বাস করতো, তো আল্লাহ ওখানে যে তাদের কাছে মান্না সালওয়া খাবার পাঠাতো এ দেশে মানুষের জন্য কি পাঠাতো না, মানে প্রশ্ন জাগে আর কি। অবশ্যই এটা তো আমাদের আমাদের প্রশ্ন জাগে যে ওই খালি জি খালি জি আল্লাহ খালি হ্যাঁ বলেন ইতিহাস ইতিহাস পড়লে কিন্তু এই যে বাংলাটাকে কিন্তু 14টা ভাগে যেমন বঙ্গ সমতট গৌর মানে কতগুলা অঞ্চলে ভাগ ছিল, মানে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু মানুষ ছিল সভ্যতা ছিল, আজ থেকে 5-6 হাজার বছর আগে কিন্তু বাংলাদেশে কিন্তু মানুষ বাস করতো, তাদের সভ্যতা ছিল চন্দ্র এই যে মৌর্য সাম্রাজ্য এবং অশোকের সময় তারা তো খ্রিস্টপূর্ব, তো ওই সময় তো মানুষ ছিল, এর আগে তো মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই মরিচিকা ভাই, ঠিক আছে তো আপনি তারা এদিকে মানুষ খাবার পাইতো না, ওইদিকে মানুষকে খাবার দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে মরিচিকা ভাই, আবার আশা করি ভবিষ্যতে আবার কথা হবে, আপনি লেখাগুলো যেগুলো বললাম সেগুলো একটু পরে নিয়েন, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে, ভাই ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।